রংপুর বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা লালমনিরহাট। 1241 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিণে তিস্তা নদী প্রবাহিত। বর্তমান সরকারের আমলে 74 সালের মুজিব ইন্দিরা চুক্তির আলোকে 111টি ভারতীয় ছিটমহলের ভূখণ্ড হয়ে গেছে এদেশের সম্পদ। সুবিধা বঞ্চিত এসব বিলুপ্ত ছিটমহলবাসী এখন সমৃদ্ধি অর্জনের পথে। গত এক যুগে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে লালমনিরহাট জেলার দৃশ্যপট। লালমনিরহাট জেলার সংসদীয় আসন 3টি, পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার 20 ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট 1 আসন। জেলার আদিতমারি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে 2 এবং সদর উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 3 আসন। নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য বলছে, লালমনিরহাট 1 আসনে ভোটারের সংখ্যা 3,75,992, আগের ভোটার তালিকায় যা ছিল 2,51,743 জন। লালমনিরহাট 2 আসনের ভোটার 4,01,657 জন, আগের তালিকায় যা ছিল 3,46,284 জন। লালমনিরহাট 3 এ ভোটার 2,85,387, এ আসনে নারী পুরুষ ভোটার প্রায় সমান। লালমনিরহাট জেলার ভোটের অঙ্কে আওয়ামী লীগ বিএনপিকে ছাপিয়ে কিছুটা এগিয়ে জাতীয় পার্টি। 3টি আসনেই জয়ের পরিসংখ্যানে পিছিয়ে নেই জাপা, তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কেউই একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারেনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1986, 88 ও 91 সালে লালমনিরহাট 1 আসনে জয় পান জাতীয় পার্টির জয়নাল আবেদিন সরকার। 1996 এর ফেব্রুয়ারিতে বিএনপি জয় পেলেও তা জুনেই হারাতে হয়। ওই নির্বাচনে ফের জয় পান জয়নাল আবেদিন সরকার। এরপর 2001, 2008 ও 2014 সালে আসনটিতে জয় পান নৌকার প্রার্থী মোতাহার হোসেন। সবশেষ 2018 সালের নির্বাচনে নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ। 1986, 88 ও 91 সালে লালমনিরহাট 2 আসনে জয় পান জাতীয় পার্টির মুজিবুর রহমান। 1996 সালের বিতর্কিত নির্বাচনে বিএনপি জয় পেলেও একই বছরের জুনে ফের দখলে নেন জাতীয় পার্টির মুজিবুর রহমান। এরপর 2001 ও 2008 সালের নির্বাচনেও জয় ধরে রাখেন তিনি। 2014 সালের নির্বাচনে আসনটিতে জয়লাভ করেন আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ। সবশেষ 2018 সালের নির্বাচনেও আসনটি দখলে নেন আওয়ামী লীগ। 1986 সালে লালমনিরহাট 3 আসনে জয় পায় আওয়ামী লীগ। 1988 ও 1991 সালে এ আসনে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী। 1996 সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপি জয় পেলেও একই বছরের জুনে জাপার কাছে আসনটি হারাতে হয়। তবে 2001 সালের নির্বাচনে আসনটি দখলে নেন বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এরপর 2008 সালে জয় পান জাতীয় পার্টির জিএম কাদের। 2014 সালে আওয়ামী লীগ জয়ে ফিরলেও 2018 সালে পুনরুদ্ধার করেন জিএম কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে লালমনিরহাট। নানামুখী উন্নয়ন কাজের প্রচার প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আন্দোলনে থাকলেও ভোটারদের আকর্ষণ করতে নানা কৌশল অবলম্বন করছে বিএনপি। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রার্থীরাও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।